नमस्कार, ओम साई राम बंधु। मैं सुजय खंडेलवाल आज फिर हमारे इस चैनल पर एक नई डिवोटी को लेकर आया हूं, जो कि कोलकाता से है। ये बहुत ही पुरानी डिवोटी है और इनका बाबा के ऊपर में अटूट विश्वास है। बहुत सारी मिरेकल स्टोरीज है इनके पास में। तो आइए, आज मैं आपको इंट्रोड्यूस कराऊंगा। हमारे साथ में है बीबी दास जी, जो कि कोलकाता से हैं। ओम साई राम बीबी जी। ओम साई राम जी। बीबी जी आज हमारे यहाँ पे कोलकाता से हैं। ये बंगाली है तो इनकी हिंदी थोड़ी सी साफ नहीं है, बट ये मैनेज करके अपनी बाबा की स्टोरीज आप हम सभी भक्तों को सुनाने वाली हैं। तो बेबी जी, भक्तों को बताएं कि बाबा से आपकी पहली मुलाकात, बाबा के बारे में आपको कैसे पता चला पहली बार? ओम शैराम। बाबार संगे हमार प्रथम आलाप है। बाबा हमें स्वप्नर माध्यमे आमार संगे देखा करे। खुन आमार बयस छिल 7-8 बचर। तखन आमी बाबा के चिनते पारिनि, के तुमि আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু বাবা আমাকে সঙ্গে করে কোথায় নিয়ে যাচ্ছে। তখন ছোট ছিলাম, ওই জায়গায় না আমি খুব কেঁদে ফেলি যে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, জায়গার নাম বলছো না বলে। তখন না আমার ঘুমটা যায় ভেঙে। ঠিক আছে, আমি উঠে আমার বাড়ির মামিকে বললাম, মামি এরকম আমি একটা দেখলাম, এক বয়স্ক এরকম মাথায় কাপড়, এরকম এত বড় বড় দাড়ি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আমি জায়গাটা জিজ্ঞেস করেছি কিন্তু আমাকে বলেনি। ওইটা আমার সঙ্গে বাবার প্রথম আলাপ হয়, ওইভাবে বাবা আমার কাছে আসে। তারপর থেকে প্রায় 9 বছর পর বাবা আমার কাছে আসে একটি ছবির মাধ্যম দিয়ে। একটি ছবির মাধ্যম দিয়ে আসে, একটি বাচ্চা মেয়ে বিদ্যাভারতীতে পড়ত, ওকে বাবার কেউ ছবি দেয়। ওর ওইখানে স্কুলে বসেই ওর আমার কথা মনে পড়ে যে আমি ও বেবি আন্টিকে গিয়ে আমি ছবিটা দেব। স্কুল ছুটি হয়েছে, স্কুল ড্রেস পরা অবস্থায় আমার বাড়িতে আসে, বেবি আন্টি বেবি আন্টি করে ডাকছে। বললাম, কিরে বাড়িতে যাসনি, চলে আসছি। আন্টি তোমাকে আমি একটা গিফট দেব। কি গিফট? বলি দেখো কি আমাকে ছবিটা দেয়। দেওয়ার পর আমি যখন ছবিটা দেখলাম, কি হলো এই ছবিটা, কোথায় পেলি তুই? না আমাকে স্কুলে আমার এক বান্ধবী দিয়েছে। তা বললাম, একটু অন্য কাউকে কেন দিবি না? না আন্টি তোমার কথা মনে পড়েছে, তোমাকেই দেব। বাচ্চা মেয়েটি এসে আমাকে ছবিটা দেয়। ছবিটার বাবার মূর্তি ছিল ছাতা মাথায়, একদিকে বাপু সাহেব বুটে আর একদিকে বাবাকে, এইটা ওই রকম ভাবে বাবা শ্রীকৃষ্ণের মতো ধুতিটা বাবা পরে আছেন। ওই ছবিটা তখন আমি পাই 1998 আমি ছবিটা পাই। ওই ছবিটা পাওয়ার পরেও কিন্তু তখন আমার বাবার সঙ্গে দেখা করব, বাবার সঙ্গে কিছু একটা করব আমার মনে আসেনি। 1998 में বেবি দাস জি কি বাবা কে সাথে মুলাকাত হুই। তো চলিয়ে আমরা বেবি দাস জি সে পুছতে হ্যায় কি মুলাকাত তো হুই, বাট বাবা কে উপর পে বিশ্বাস কেসে ইনকা জমা। বেবি জি আপ থোড়া ভক্তো কো বতায়ে। হ্যাঁ, বিশ্বাস তো তখন প্রথম আমার আসলো, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্টের সময় হয়েছে কি কাউকে আমি দেখতে পাচ্ছি না। অ্যাক্সিডেন্টটা এমন ভাবে হয়েছে, আমি একটা গরম তাওয়া গ্যাসে বসিয়েছি, নিচে নাবিয়ে রেখেছি, ওইটাকে না আমার মাথার মধ্যে নিয়ে ওটা যে খুব গরম আছে, ওই তাওয়াটা না আমি নিজে এরকম করে ধরে ফেলেছি, একদম গরম গ্যাসের থেকে নাবিয়েছি, নাবিয়ে এরকম ধরেছি। ধরতেই তো আমার তখন এই হাতের মোটা চামড়া, কি পরিস্থিতি, তখন প্রচন্ড পরিমাণে জ্বালা হচ্ছে, আমি মাথা কাজ করছে না, আমি কি করব। তখন আমার ছেলে খুবই ছোট, হাই সেকেন্ডারি সবে দিচ্ছে, ও আমাকে বলে, মামি তোমাকে আমি নিয়ে হসপিটাল যাচ্ছি। আমি কিচ্ছু লাগবে না, ফ্রিজ থেকে তুমি বরফ বার করো আর বাবার উদিটা নাও, উদিটা জলের মধ্যে গুলে আমার হাতে দিয়ে দাও। ও বাচ্চা, ওর তো ওই তো এ আসে না, ও আমাকে বলছে উদি দিয়ে কি হবে। আমি, তুমি ওটাই দাও, ওইটাই দাও, এই মুহূর্তে আমার কাছে আর কিচ্ছু নেই। ওই উদিটা আমি ফ্রিজ থেকে জলে গুলে আমার এই হাতটার মধ্যে পুরো আমি দিয়েছি। দেওয়ার পর তো ও চলে গেছে কলেজে, নন স্টপ আমার হাত জ্বালা করেছে, আর সমানে উদিটা যখন শুকিয়ে যাচ্ছে তখন আমি সবজি বলছি, অংশাই আমার তার এখানে কেউ নেই, ছেলেটাই রয়েছে, হাতটা জ্বালা করছে,
খুব কষ্ট পাচ্ছি, এই হাতে জ্বালাটা তুমি আমাকে কমাও, আমি আর অন্য কিছু আমি হাতে দেব না। যদি সত্যি তুমি আমার বাবা হয়ে থাকো, আমি তোমার মেয়ে হয়ে থাকি, ওম সাইরাম তুমি আমার হাতে জ্বালা কমাও। আবার আমি জলের মধ্যে গুলে দিয়ে যখন আস্তে 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 দেখছি আমার এই জায়গার জ্বালাগুলো কমে যাচ্ছে, যেই কমে যাচ্ছে তখন মনে হচ্ছে এই জায়গার জ্বালাটা যখন কমে গেছে তাহলে এই জায়গাটাও নিশ্চয়ই কমবে। আমি কিচ্ছু করতে পারছি না, এক হাতে আমি কোনো কাজ করতে পারছি না, ছেলে কলেজে গিয়ে আমাকে ননস্টপ ফোন করছে, মামি তোমার ব্যথা কমেছে? বললাম কোনো টেনশন করিস না, বাবা আছে আমার কাছে। ওই উদি হাতে দিলাম, দেওয়ার পর আফটার 3 আওয়ার্স আমার একদম হাত জ্বালা কমে গেল, কোনো ফোসকা নেই হাতে আমার, অ্যাজোজিয়াল হাত। ছেলে স্কুল থেকে এসে আমাকে কলেজ থেকে এসে বলছে হাতটা লাল হয়েছে, ফোসকা পড়িনি। আমি বললাম এই দেখ, বলে কি করে হলো? আমি বললাম আমি জানি না, আমি যা কিছু আমি বাবার ওপর ছেড়েছি, তুই আমাকে বলে গেলি উদি দিয়ে কি হবে, কিন্তু বাবা যদি আমার বাবা হতে পারে তাহলে বাবা কেন, তাহলে মেয়ের কষ্টটা বাবা কেন দেখবে? তাহলে বাবার কষ্ট হচ্ছে, আমার জ্বালা করছে বাবার কষ্ট হচ্ছে, তাই বাবা আমার হাতের জ্বালাটা কমিয়ে দিয়েছে, বাবার এখানে কষ্ট হচ্ছে। আমার হাতের জ্বালাটা যখন কমেছে, বাবার চরণে হাত রেখে, বাবার কাছে হাত রেখে না আমার দুই চোখ থেকে বাবার কাছে প্রে করতে করতে জল এসে গেছে। সেই দিন থেকে আমি জেনেছি ওম সচ্চিদানন্দ সদ্গুরু সাইনাথ একমাত্রই আছেন, যিনি বিশ্বে কিছু করলে পরে উনি পারবেন ঠিক করতে, আর কেউ নেই। সেদিন থেকে আমার অনেক ওই বিশ্বাস এসেছে, এটা আমার প্র্যাকটিক্যাল। বহুত বহুত ধন্যবাদ বিবি জি কা, এসি রোংটে খড়ে হো জানে ওয়ালি মিরাকল স্টোরি সুনানে কে লিয়ে বহুত বহুত ধন্যবাদ বিবি জি, আপকি ইয়ে স্টোরিজ শুনকে বহুত আচ্ছা লাগ রহা হ্যায়। তো কুছ এক অর স্টোরিজ বতায়ে ভক্তো কো। আমাদের 17 জুন আমাদের একটা সৎসঙ্গ হয় শিথির মোড়ে, অরুণ ভাইয়ার এই যে মন এসেছিল শ্রেয়া ওর বাড়িতে, তো আমাকে টাইমটা বলে দিয়েছিল, আমি ওই টাইমে বেরিয়েছি। মেট্রোতে রবিবার সানডে ছিল, এত ভিড় এত ভিড়, আমি কিছুতেই মেট্রোতে উঠে না জায়গা পাচ্ছি না। কামরা যেতে যেতে আমি একটা লেডিস কামরার কাছে দাঁড়াই, হ্যান্ডেল ধরি, ধরে হট করে একজনকে রাখিয়ে দিচ্ছি, মোবাইলে তার পাসওয়ার্ড খুলেই বাবার ছবি। আমি হ্যান্ডেল ধরে রয়েছি, যখন তার সেই মোবাইলে পাসওয়ার্ড দেখি বাবার ছবি, আমার না কিউরিসিটি হচ্ছে, বাবার ছবি যখন নিশ্চয়ই সিঁড়িতে যায়, বাবার সঙ্গে ভীষণভাবে আপন আছে, আমি ওনার সঙ্গে একটু আলাপ করব। দাঁড়িয়ে আছি, উনি কিন্তু বসে আছে, আমি কন্টিনিউ ফলো করছি ওনাকে, উনি বাবাকে ছবি দেখছে, হোয়াটসঅ্যাপ করছে, সেন্ড করছে, আবার হোয়াটসঅ্যাপ করছে, সেন্ড করছে, বাবাকে দেখছে। আমার না কিউরিসিটি ম্যাক্সিমাম হয়ে গেল, আমি একটু জায়গা পেলাম, ওনার পাশে বসে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম আপনি বাবার সঙ্গে কতদিন ভাবে আলাপ আছে? তখন বলছে কেন, আমার হাতে তখন বাবার এটা, আমার আর একটা সাই আংটি রয়েছে, আজকে পুরো আসিনি আমি। তখন আমাকে বলছে আপনি কতদিন, বললাম আমি তো অনেক দিন, কিন্তু আপনাকে আমি যেটা দেখছি, আপনি কতদিন ধরে বাবার সঙ্গে ইনভলভ আছেন? তখন আমার কাছে এসে বলছে আমার অনেক প্রবলেম, বললাম আপনার মেসেজ দেখে আমি ওয়াচ করেছি, কি হয়েছে বলুন। উনি চাকরি করেন বারুইপুরে, আমার সঙ্গে বাবা ভেট করলেন মহাত্মা গান্ধী রোডে, আমি নাব্য শোভা বাজারে, তার আগে থেকে উনি উঠেছেন, দেখুন বাবার কিরকম কৃপা, ওনার এত প্রবলেম এত প্রবলেম। উনি আমার কানে এসে বলছে কি আপনি কোথায় নামবেন, আমছি শোভা বাজার, বলে আমি নামব দমদম, আপনার সঙ্গে শোভা বাজার নেমে যাব। বললাম কেন, বলে আপনার সঙ্গে আমার অনেক কথা আছে। বললাম আমার নাম্বারটা নিন, নাম্বারটা নিয়ে আপনি আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করবেন। ফোনে কন্ট্যাক্ট করলো যখন, তখন ওনার যা প্রবলেম আমি শুনলাম, শোনার পর উনি আগের দিনে স্বপ্ন দেখেছে তোর উদি পেলে তবে তোর সমস্যা মিটবে। তার আগের দিনে আমার সঙ্গে বাবা মেট্রোতে, কোথায় ভিড়, আমি এত জায়গা পাচ্ছি না যে যাব, বাবা ওনার পাশে গিয়ে দাঁড় করিয়ে দিলেন। আগের দিনও আমাকে ফোন করে ওম সাইরাম বললো, আমিও বললাম,
তখন আমাকে বলছে আপনাকে মেসেজটা আমি ফরওয়ার্ড করছি ইমিডিয়েট। আমি চেক করুন, আমি অরুণদাকে ফরওয়ার্ড করে দিয়েছিলাম মেসেজটা। ও আগের দিন ওকে স্বপ্ন দিয়েছে যে তোর এত সমস্যা, তুই উদি পেলে তোর এই সমস্যা মিটবে। ও বাবাকে কোশ্চেন করেছে আমি কার কাছ থেকে উদি পাব। তখন বলেছে যে তুই কয়েকদিনের মধ্যে উদি তোর কাছে আসবে, আর পরের দিন ওর সঙ্গে আমার মেট্রোতে মিট হয়েছে। তাই ও তো এখন আমার সঙ্গে কন্টিনিউ কথা বলে, অরুণদার সঙ্গে কথা বলে দিয়েছি, এইসব আছেই বেশ কিছু ঘটনা। তারপরে যখন বাবার কাছে আমি গিয়ে বললাম, বাবা তোমার আমি যদি রামকৃষ্ণদেবের এত জীবনী থাকে, রামকৃষ্ণদেবের যদি নামটা পাল্টিয়ে গদাই ছিল রামকৃষ্ণ হলো, তাহলে তোমার নাম সাই কেন? কি সাই বলি কি তুমি আমাদের সাউথ এসছো? তুমি কোন জায়গার দেব আমাকে বলো। এটা আমার একটা বাবার প্রতি কিউরিয়াসিটি ছিল। আমি ডেলি যাচ্ছি যতীন দাসে, কিন্তু বাবার চরণে মাথা রাখছি আর মুখের দিকে তাকিয়ে বলছি তুমি কোথায় আছো? রাজস্থান, ভুটান, সিকিম, কোথাকার দেব তুমি বলো? তোমার নাম সাই কে দিয়েছে? যদি রামকৃষ্ণ দেবের নাম রামকৃষ্ণ হতে পারে গদাই পাল্টে, তাহলে তোমার নাম কে দিয়েছে? আমি জানতে চাই তোমার কাছে। বাবার কাছ থেকে নেবে আসলাম, নমস্কার করে দেখছি ওখানে রিসেপশনিস্টে ক্ষেমংকবদা, তাকে আমরা মিস করেছি, আমাদের সাই পরিবারে ছিলেন। ক্ষেমংকবদা ক্ষেমংকর চক্রবর্তীর একটা ম্যাগাজিন, ওখানে নমস্কার করেই আমি দেখলাম ক্ষেমংকর চক্রবর্তী। উনি আবার ওই দিনে যায়নি, ঠিক আছে। আমি বইটা নিলাম, দেখছি সাই সংস্কার পরিবার, ক্ষেমংকর চক্রবর্তী। ওইখানে দাঁড়িয়েই আমি ক্ষেমংকর চক্রবর্তীকে ফোন করলাম, দাদা আপনার আমি একটা বই পেয়েছি, এই বইটা হচ্ছে সাই সংস্কার পরিবার আপনার নাম। এই বইটার ভেতরে কি আছে আমি জানি না, জাস্ট পেজগুলো উল্টাচ্ছি। আমি বইটা নিয়ে যাচ্ছি বাড়িতে, আপনাকে আমি নেক্সট থার্সডেতে রিটার্ন দেব। আমাকে বললো তুমি লাইনে দাঁড়িয়ে সব সময় আমাকে বলেছো না যে বাবা কোথাকার বাবা, বাবার নাম কে দিয়েছে সাই, তুমি বইটা পড়ে দেখো, আমাকে এই বইটা দিতে হবে না। এবার বইটা আমি যত পড়লাম আরো কিউরিয়াসিটি বেড়ে যাচ্ছে। এবার আমি ক্ষেমংকরদাকে বলছি এই বইটার সঙ্গে আমাকে তুমি ইনভলভ করে দাও। তখন আমাকে সাই সংস্কার পরিবারের সঙ্গে ইনভলভ করলো। ইনভলভ করার পর ওরা আমাকে ব্যাংকয়েট হলে আমাকে প্রথম সাই সৎসঙ্গে আমরা ইনভাইট আমাকে করলো, চলে আসো বলে আমি গেলাম। ওখানে বাবার নাম হলো, ভজন হলো, বাবার সৎসঙ্গ হলো, অনেক কিছু জানার ছিল সেগুলো আমি জানলাম। এইভাবে সাই সংস্কার পরিবারের সঙ্গে অ্যাড হলাম। আর এই সাই সংস্কার পরিবারটা এতটাই বড়, আপনারা প্রোগ্রামে ছিলেন অরুণজি, এই মুহূর্তে অনেকের নাম না বললেই হয়, তপনদা, শ্রীবাস্তবজি, অলোকদা, এরা এত সুন্দর করে সাই সংস্কার পরিবারটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে যে আমরা ইয়ারলি বাবার প্রচার করার জন্য একটা প্রোগ্রামকে অনেক কাছে আনতে পারছি। সবাই আগে বাবাকে সহস্র কোটি ধন্যবাদ জানানোর পর, তারপরে কিন্তু আমি অরুণ ভাইয়াকে তার সঙ্গে থ্যাংকস দিতেই হবে। অরুণ ভাইয়াকে যদি না পেতাম আজকে এই জায়গায় এসে আমি আপনাকেও হয়তো পেতাম না, আপনার জায়গায় এসেও কিন্তু আমি এই সাই লীলা কিন্তু কিছু করতে পারতাম না। বাবার লীলা তো সমুদ্রের ঢেউ স্তব আছে, কিন্তু বাবার লীলার কিন্তু কোনো শেষ নেই, মিরাক্কেল চলছে। আমি মিরাক্কেল বলবো না, আমি এটা বলবো বাবার অসীম অসীম আশীর্বাদ। আমরা বাবার হচ্ছে সন্তান, আমরা বাবার ভক্ত হতে পারিনি, বাবার ভক্ত হয়েছে ভাগজি সিন্দে, বাবার ভক্ত হয়েছে যে বাবার শিবের কাছে নন্দীর কাছে সাহায্য নিতে গেলে যেতে হয়, সামার মাধ্যম দিয়ে বাবার কাছে বার্তা গেছে যে সাইচরিত আজকে আমরা পড়ছি, সামার মাধ্যম দিয়ে সেটা বাবার কাছে গেছে বলে হেমান্ত পন্থ এক পেয়ালা ঘোল খেয়েছিলেন, আজকে পেয়ালার পর পেয়ালা আমাদের দিয়ে গেছেন। ওম সাইনাথ সচিদানন্দ সদগুরু মহারাজ কি জয়। বহুত বহুত ধন্যবাদ বেবি দাস জি কা। বেবি দাস জি কিস প্রকার সাই সংস্কার পরিবার কে সাথ মে জুড়ি, জো কি কলকাতা মে সাই সমাজ কে লিয়ে এক বহুত বড়া বাবা কি তরফ সে ব্লেসিংস মে কহুঙ্গা হে। আর ইয়ে অরুণ জি এন্ড উনকে সারি টিম মিলকর ইতনা আচ্ছা
प्रचार कर रही हैं, बाबा का एनुअल इवेंट होता है, बाबा की मैगजीन निकलती है जो कि साल में 3 या 4 मैगजीन आती हैं, जिसे कि बहुत ही कम शुल्क में पाया जा सकता है। वहां पर काफी भक्त लोग बाबा की लीलाओं के बारे में लिखते हैं, जो कि बाबा की प्राचीन काल किंबा करंट में जो भी घटनाएं घट रही है उसके बारे में लिखते हैं। बहुत सारी सब कुछ हमें पढ़ने को मिलता है, तो उससे जुड़ने के बाद और भी कृतज्ञ महसूस कर रही हैं बेबी दास जी अपने आप को। और यहाँ पर इस जैसे इन्होंने कहा कि यहाँ पर आकर इन्होंने मेरे साथ भी साहित्य संस्कार परिवार के थ्रू ही मुलाकात हुई और हम आज यहाँ पर बैठे हैं, तो अरुण जी और साहित्य संस्कार परिवार के माध्यम से ही यहाँ पर इकट्ठे हुए हैं। तो ऐसी ही असंख्य असंख्य लीलाएं हैं बाबा की कि भक्त उनसे जब दिल से कुछ भी मांगता है तो बाबा अपनी कृपा बरसाते हैं और उसे अलग अलग माध्यम से अलग अलग समय पर उसकी मनोकामनाएं को पूरा करते हैं। बस अगर हम रखते हैं बाबा के ऊपर में विश्वास, जिसे कहते हैं श्रद्धा, और हम प्रैक्टिस करते हैं सबूरी, जिसे कहते हैं पेशेंस, तो बाबा हमें किसी भी भक्त को कभी भी निराश नहीं करते। जिस प्रकार उन्होंने बेबी दास जी को अपना एक ऐसा अटूट भक्त बना लिया है कि बाबा की बात करते करते उनकी आंखों से अश्रुधारा बहने लग जाती है, इस प्रकार का अटूट प्रेम करती हैं बेबी जी साईं बाबा के साथ में। तो चलिए बेबी दास जी, अब भक्तों को आप कुछ कहना चाहेंगी दो शब्द बाबा के बारे में? हमें प्रथम ही बोलो बाबा की खूब भालोबासते हबे, बाबा के जदि बाबार कृपा बाबार आशीर्वाद इच्छा थाके आगे बाबा के खूब भालोबासते हबे, जे रकम आमादेर निजेर घरेर बाबा के मा के आमरा भालोबासी, किछु एकटा होले पड़े जे रकम बाबा मा आमादेर सन्तानदेर कष्ट होले ওনাদের কষ্ট অনেকটাই হয়, সেই রকমে বাবারও কিছু কষ্ট হলে আমাদের সেটা ফিল করতে হয়। সেটা কিরকম কষ্ট, আজকে মনে হচ্ছে বাবাকে আমি সকাল 8টায় খেতে দিইনি, আমার তো একটু দেরি হয়ে গেল আমি আসতে, বাবা তুমি আমাকে ক্ষমা করো, আজকে দেরি হয়ে গেছে, খিদে পেয়েছিল তোমার, সরি বাবা সরি, আমি এক্ষুনি তোমার জন্য কিছু ব্যবস্থা করছি। এটাই হচ্ছে বাবার কষ্টটা বুঝে তার সন্তানকেও বাবার সঙ্গে শেয়ার করা, এটা আমি প্রথমে বলবো। তারপর আর একবার যেটা আমি বলবো, বাবার সাই চরিত্রটা পড়া মাস্ট, বাবার সাই চরিত্র বাবাকে জানতে গেলে বাবার সাই চরিত্র পড়তেই হবে, বাবার সাই চরিত্র পড়লে বাবার সমস্ত সব কিছু, যেরকম অর্জুন শ্রীকৃষ্ণর সঙ্গে কথোপকথনে আজকে ভগবদ গীতা আমার যেরকম সামনে পেয়েছি, এইটা পড়া মাস্ট, এটাই পড়তে হবে, এটাই বলছি আমি সবাইকে। থ্যাংক ইউ, বহুত বহুত ধন্যবাদ বেবি দাসজি আমার সাথে এখানে জুড়নে কে লিয়ে। তো বেবি দাসজি নে হামে দো অ্যাডভাইসেস দি হাম ভক্তোঁ কে লিয়ে, কি এক তো বাবা কে উপর মে অটুট প্রেম অর বিশ্বাস রাখনা হোগা, অর দূসরা সাই সচ্চরিত্র পড়না বহুত জরুরি হ্যায়। ये जैसे कि श्री कृष्ण के लिए गीता, वैसे ही हम साई भक्तों के लिए साई सच्चरित्र बहुत ज़रूरी है, जिसमें बाबा के बारे में सब कुछ लिखा गया है। ये हम साई भक्तों को ज़रूर पढ़ना चाहिए। इसी बीच में आप सभी भक्तों को बताना चाहूँगा कि यहाँ पर हमारे ऑल ओवर वर्ल्ड में 2017 से महापारायण के ग्रुप्स चल रहे हैं, जो कि अलग अलग कंट्रीज़ में अलग अलग तरीके से चल रहे हैं, जहां पर हर थर्सडे को दो साई बाबा के चैप्टर्स आपको पढ़ने होते हैं, और 2 साल अगर आप पढ़ें तो आपके जीवन में आप बहुत सारा परिवर्तन महसूस कर पाएंगे। ये पूजा गर्ग जी ने इसकी प्रतिष्ठा की थी और इसे 2017 से आज 5 साल हो गए।
हजारों लाखों डिवोटी इसमें जुड़े हुए हैं और ये दिन प्रतिदिन बढ़ता ही जा रहा है आगे, और भक्त जुड़ते जा रहे हैं। तो चलिए, आज आप सभी का मैं बहुत बहुत धन्यवाद कहना चाहता हूँ, बेबी दास जी का भी धन्यवाद कहना चाहता हूँ अपना कीमती वक्त निकालकर हमारे इस वीडियो को देखने के लिए। अगर आपने अभी तक हमारे इस चैनल को सब्सक्राइब ना किया हो तो कृपया सब्सक्राइब का बटन दबाएं, पास में बेल आइकॉन है वो दबाने से आपको नोटिफिकेशंस मिलेंगे। आपको ये वीडियो अगर पसंद आया हो तो इसे फॉरवर्ड कीजिए, ज़्यादा से ज़्यादा लोगों के पास में पहुँचाइए ताकि बाबा का प्रचार हो सके, जो कि एकमात्र हमारा उद्देश्य है कि बाबा के बारे में ज़्यादा से ज़्यादा लोगों को पता लगे और उनकी ब्लेसिंग्स सबके ऊपर में न्योछावर हो। आपको ये वीडियो पसंद आया तो लाइक बटन दबाइए, ओम साई राम लिखिए। आप अगर अपनी मिरेकल्स स्टोरी शेयर करना चाहते हैं तो कृपया नीचे अपना नाम और टेलीफोन नंबर लिखें ताकि हम आपको कांटेक्ट कर सकें। हम फेसबुक और इंस्टाग्राम पर भी हैं विद द नेम ऑफ मिरेकल्स ऑफ साई विद सुजय खंडेलवाल। अगर आप डेली कोट्स पढ़ना चाहें बाबा के ऊपर में तो वहाँ पर भी आप हमसे जुड़ सकते हैं। तो चलिए, आज का कार्यक्रम हम यहीं पर समाप्त करते हैं। बहुत बहुत धन्यवाद आप सभी का। ओम साई राम।